অনেকে ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কোন টপিকের হতে যাচ্ছে। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভের ভিতরে যে কোনো ডকুমেন্ট যে কোনো ফাইল আপনি কিভাবে আপলোড করবেন এবং সেটি কারোর কাছে কিভাবে শেয়ার করবেন। সাধারণত অফিশিয়াল কাজের ক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্টস বা কোনো ফাইল গুগল ড্রাইভে আপলোড করি এবং সেটির লিংক আমরা আমাদের গ্রুপে শেয়ার করি। তাছাড়াও ইউটিউবাররা তাদের ভিউয়ার্সদের কাছে কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট শেয়ার করার জন্য এই গুগল ড্রাইভে প্রথমে তাদের ডকুমেন্টস বা ফাইলগুলো আপলোড করে এবং সেটির লিংক তাদের ডিসক্রিপশন বক্সে শেয়ার করে, যাতে তাদের ভিউয়ার্সগুলো ওই ফাইল বা ওই ডকুমেন্টসের অ্যাক্সেস নিতে পারে। আপনার প্রয়োজনীয় যে কোনো ভিডিও, পিকচার বা যে কোনো ডকুমেন্টস আপনি এখানে যদি আপলোড করে রাখেন, পরবর্তীতে ওই প্রয়োজনীয় জিনিসটি যদি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায়, তারপরেও আপনি এই গুগল ড্রাইভে এসে সেই জিনিসটি ডাউনলোড করে নিতে পারবেন। এই সকল সুবিধার কথা চিন্তা করে হয়তো আপনি আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন। এজন্য আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ধারণা দিব কিভাবে আপনার গুগল ড্রাইভে আপনার যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস বা ফাইল আপলোড করবেন এবং সেটির লিংক কিভাবে আপনি অন্য কাউকে শেয়ার করবেন। আজ এই পুরো প্রসেসটি আমি মোবাইলের মাধ্যমে দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি করার জন্য ফার্স্ট টাইমেই আমরা প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ নামের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব। সাধারণত এই গুগল ড্রাইভ অ্যাপটি সবার ফোনে ইনস্টল থাকে, তো যাদের ফোনে ইনস্টল নাই তারা এটি এখান থেকে ইনস্টল করে নেবেন। দেন এটি ওপেন করবেন। প্রথমে এখানে একটি জিমেইল লগ ইন করতে হবে। আপনি যে জিমেইলটিতে কোনো ফাইল বা ডকুমেন্টস আপলোড করতে যাচ্ছেন সেই জিমেইলটি এখানে লগ ইন করে নেবেন। তো এখানে টাচ করবেন, এখানে আপনার ফোনে থাকা জিমেইলগুলো শো হবে, এগুলোর মধ্যে থেকে আপনার জিমেইলটি চুজ করবেন। আপনি এখানে যেগুলো আপলোড করবেন সেগুলো ফাইল আকারে রাখতে পারেন, এজন্য একটি ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য নিচ থেকে প্লাস আইকনে টাচ করবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার নামে একটি অপশন, এই ফোল্ডারে টাচ করবেন। ফোল্ডারের জন্য এখানে একটি নাম টাইপ করবেন এবং ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এই ফোল্ডারের ভেতরে আমাদের ডকুমেন্টস ফাইলগুলো আমরা এখানে রাখতে পারবো। ফোল্ডারটিতে টাচ করে এটি ওপেন করে নিব। ফোল্ডারের ভেতরে প্রবেশ করার পর এখানে কোনো কিছু আপলোড করার জন্য নিচ থেকে প্লাস আইকনে টাচ করবো। দেন যে অপশনগুলো শো হবে এই অপশনগুলোর মধ্য থেকে আপলোডে টাচ করবো। দেন আপনার ফোনের গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে আপনি যেটি এখানে আপলোড করতে চাচ্ছেন সেটি চুজ করবেন। আপনার পছন্দের মতো এখানে পিকচার বা ভিডিও আপলোড করতে পারেন। তো আমি এখানে একটি জিপ ফাইল আপলোড করতে যাচ্ছি, এজন্য আমার জিপ ফাইলটি যে ফাইলে আছে সেই ফোল্ডারটি ওপেন করব এবং জিপ ফাইলটিতে টাচ করে এখানে আপলোড করে দিব। আপনার ডকুমেন্টসের সাইজ অনুযায়ী এখানে কিছুটা সময় নিয়ে এটি আপলোড হয়ে যাবে। আপলোড করার শেষে এখানে থ্রি ডটে টাচ করবেন, দেন ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। দেন আপনার সামনে এমনটি শো হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড বলে একটি অপশন। মূলত এখানে আপনি যেগুলো আপলোড করবেন সেটি দুইভাবে শেয়ার করতে পারবেন। প্রথমটি হলো রেজিস্টার্ড। আপনি যদি রেজিস্টার্ড থাকা অবস্থায় কাউকে এই লিঙ্কটি শেয়ার করেন তাহলে সে ডাইরেক্ট এখানে প্রবেশ করতে পারবে না, সে আপনার জিমেইলে এটির অ্যাক্সেস পাওয়ার জন্য একটি মেসেজ করবে। তো আপনি মেসেজটা যদি কনফার্ম করেন, আপনি যদি তাকে অ্যাক্সেস দেন, তাহলে সে এটিতে প্রবেশ করতে পারবে। আপনি যদি মনে করেন যে আপনার পারমিশন ছাড়া কেউ এটিতে প্রবেশ করতে পারবে না, তাহলে আপনার এখানে রেজিস্টার্ড এই অপশনটি সিলেক্ট রাখবেন। আর আপনি যদি মনে করেন আপনার এই লিঙ্কে যে টাচ করবে সেই এটিতে প্রবেশ করতে পারবে, তাহলে চেঞ্জে ক্লিক করবেন, রেজিস্টারে টাচ করবেন। দেন আপনার সামনে দুইটি অপশন শো হবে। দ্বিতীয় যে অপশনটি দেখছেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটি সিলেক্ট করবেন। দেন আপনার সামনে এমনটি শো হবে, এখানে তেমন কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনার সুবিধা অনুযায়ী এই দুইটি অপশনের ভেতর থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন। দেন ব্যাগে চলে আসবেন। আপনার এখানে আপলোড করা ফাইল বা ডকুমেন্ট যদি আপনার মোবাইল থেকেও বা আপনার ডিভাইস থেকে যদি ডিলিটও হয়ে যায়, তারপরে আপনি এখান থেকে এসে সেটি ব্যাক আপ করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এই থ্রি ডটে টাচ করবেন এবং যে অপশনগুলো শো হবে অপশনগুলোর মধ্যে থেকে ডাউনলোড যে অপশনটি দেখছেন এটিতে টাচ করে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপলোড করা ডকুমেন্টটির লিঙ্ক যদি আপনি অন্য কারোর কাছে শেয়ার করতে চান, তাহলে এখানে যে কপি লিঙ্ক যে অপশনটি দেখছেন এটিতে টাচ করে এই লিঙ্কটি কপি করে নেবেন। দেন আপনি যার কাছে এটি পাঠাতে যাচ্ছেন তার কাছে এটি পেস্ট করে দিবেন। এই গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করার নির্দিষ্ট একটি লিমিট আছে। আপনি এখানে টোটাল 15 GB বেশি কোনো কিছু আপলোড করতে পারবেন না। 15 GB ফুল হয়ে যাওয়ার পরে আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান, তাহলে আপনাকে টাকা পারচেস করে কিছু স্টোরেজ কিনতে হবে। আমার চ্যানেলে আগে একটি ভিডিও আপলোড করা আছে টেলিগ্রাম ক্লাউড সম্পর্কে। সেখানে আপনি আনলিমিটেড ডকুমেন্টস রাখতে পারবেন, কোনো স্টোরেজ শেষ হবে না, আপনার পছন্দের মতো যত খুশি ডাটা সেখানে রাখতে পারবেন। ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে, এর জন্য ভিডিওর লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার এই ভিডিও ইন্ডি স্ক্রিনে আমি সেই ভিডিওটি অ্যাড করে দিব, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। আমি এই ভিডিওটিতে প্রত্যেকটি প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, এর জন্য আশা করা যায় এই ভিডিওটি ভালোভাবেই বুঝতে পেরেছেন।
তারপরেও যদি ভিডিওটিতে বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটির একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।